নমস্কার। প্রথমে আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এরকম সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি আগেও বিভিন্ন স্কুলে এই বিষয়ে বক্তব্য রেখেছি, কিন্তু এত সুন্দরভাবে সবার বসার ব্যবস্থা এবং সবাইকে শান্তভাবে বসিয়ে রাখা, এত সুন্দর পরিস্থিতি খুব অল্প জায়গাতেই পাওয়া যায়। তো এই জন্যে সম্পূর্ণ কৃতিত্ব নিশ্চয়ই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অবশ্যই প্রধান শিক্ষক মহাশয়, তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আর তোমরা দেখেছ যে আজকের বক্তব্যের বিষয় ছিল বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক, যেখানে বলেছি কানেকশন বিটুইন সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি। প্রধান শিক্ষক মহাশয় আমাকে বলেন যে আমি যদি মন এবং তার নিয়ন্ত্রণ এবং মনঃসংযোগ এই সমস্ত বিষয়ে বেশি আলোকপাত করি তাহলে ভালো হয়। তো সে কথা মাথায় রেখে আমার বক্তব্য রেখেছি কানেকশন বিটুইন সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি, আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড এন্ড ইটস কন্ট্রোল। তো আমরা বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক, সেটা বৃহত্তর বিষয়, সেটা নিয়ে আলোচনা করতে করতে আমাদের আলোচনাটাকে কেন্দ্রীভূত করব মন এবং মনের বিভিন্ন বিষয় সম্পর্কে। তো স্পিরিচুয়ালিটি ইংরেজিতে যাকে বলা হয়, বাংলায় বা সংস্কৃতে আমরা ধর্ম বলে থাকি। তো ধর্ম সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমাদের মধ্যে যে কেউ উঠে বলতে পারো, তোমাদের যদি প্রশ্ন করা হয়, যে ধর্ম বলতে কি বোঝো, এক কথায় কি বলবে? আর কেউ কিছু বলবে?
সেটাই যেটা এই পৃথিবীর প্রত্যেকটি পার্থিব বস্তুকে তার কর্তব্যে একনিষ্ঠ করে। সুন্দর। তো আমরা আরেকজন বলবো, ঠিক আছে, আরেকজনের পর আমরা শুরু করব তোমাদের বক্তব্য। আমরা পরে আমার মতে ধর্ম হলো এমন একটা জিনিস যা মানুষকে মুক্তিদান করতে পারে। ঠিক আছে, খুব ভালো লাগলো যে তোমরা নিজে থেকে এগিয়ে এসে নিজেদের মত প্রকাশ করছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কেউ বলল ধর্ম মানে কয়েকটি প্রমাণ নীতি, প্রমাণ নীতি কয়েকটি নীতি। কেউ বলল ধর্ম যা মানুষকে অন্যদের থেকে আলাদা করে, কেউ বলল ধর্ম যা মানুষকে মুক্তি দেয়, আবার একজন বলল ধর্ম মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ধরনের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো তোমরা তো আমি যতদূর জানি তোমরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে রয়েছো। তো তোমাদের তো অষ্টম থেকে, আচ্ছা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, তো তোমাদের তো রসায়ন বা পদার্থবিদ্যা পড়ানো হয়, তো সেখানে পদার্থের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম এই সমস্ত পড়ে থাকো, তখন কখনো মনে প্রশ্ন জাগেনি যে ওই জিনিসগুলোকে ধর্ম কেন বলা হয়? যখন আমরা বলি হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম এই বা রাসায়নিক ধর্ম এই, তখন তো সেখানে ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ের ব্যাপার আসে না, মুক্তি লাভের ব্যাপারও আসে না, তাহলে সেগুলোকে ধর্ম কেন বলা? আমরা যদি সংস্কৃত ধর্ম শব্দটা বিশ্লেষণ করি, ধ্রি ধাতু থেকে ধর্ম শব্দটার উৎপত্তি হয়েছে। ধ্রি মানে হচ্ছে ধারণ করা, অর্থাৎ সাস্টেইন করা। তো যে বস্তু যা ধারণ করে থাকে সেটাই ওই বস্তুর অন্তর্নিহিত ধর্ম, অর্থাৎ বৈশিষ্ট্য। প্রপার্টি মানে হচ্ছে বৈশিষ্ট্য, ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য। তো সেই রকম আমরা যদি বলি যে মানুষের ধর্ম কি, বা আরো বিস্তৃতভাবে আরো বৃহত্তরভাবে যদি বলি যে কোনো জীবের বৈশিষ্ট্য কি, জড় পদার্থের বৈশিষ্ট্য আর জীবের বৈশিষ্ট্য, তাহলে আমরা যা যা বলতে পারি, যা যা পার্থক্য করতে পারি, সেগুলোই মানুষের বা প্রত্যেকটি জীবের প্রপার্টি বা বৈশিষ্ট্য বা ধর্ম বা স্পিরিচুয়ালিটি। তো অবশ্যই এই ধর্ম বা এই বৈশিষ্ট্য আলোচনা করার জন্য আমাদের বস্তুটির গঠন সম্পর্কে ধারণা করতে হয়। যেমন কোনো জড় পদার্থের ধর্ম বিশ্লেষণ করতে গেলে বস্তুটি কি কি অণু পরমাণু দ্বারা গঠিত এবং তারা কিভাবে যুক্ত হয়ে আছে এবং সেই গঠন কিভাবে বস্তুটিকে তার নিজস্ব বৈশিষ্ট্য দেয়, ধরো জলের ধর্ম তারল্য, আবার বরফের ধর্ম কঠিনতা এবং শৈত্য, আগুনের ধর্ম উত্তাপ এবং আলো, এই বৈশিষ্ট্যগুলি কিভাবে আসে সেগুলো আমরা বুঝতে পারি, তাই তো? তো দেখা যাক জীব মানুষ বা আরো সাধারণভাবে যে কোনো জীবের সেই বৈশিষ্ট্যগুলি কি কি। তো আমরা প্রত্যেকদিন সকালে চান করে আয়নার সামনে দাঁড়াই, তারপরে চুল আঁচড়াই এবং নিজেকে দেখি, এবং তখন আমরা ভাবি এই যে আমরা আমাকে দেখছি, তাই তো? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আসলে আমরা কখনো আমাকে দেখি না? আমরা আয়নায় দেখি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার পেট ইত্যাদি। তো যখন এইভাবে আমরা পার্থক্য করি, আমরা বলি আমার হাত, ধরো যাক তোমার কাছে ব্যাগটা রয়েছে, তুমি বলবে এটা আমার ব্যাগ। তো আমি কি বলবো যে ব্যাগটাই তুমি? নিশ্চয়ই নাও, তুমি ওই ব্যাগটা থেকে আলাদা, তাই তো? বা তোমার হাতে যে ঘড়ি রয়েছে, তোমার হাতে রুমাল রয়েছে, তুমি বলছো আমার রুমাল, তারপরে রুমালটা নিশ্চয়ই তুমি নাও, তুমি আর রুমাল আলাদা। তাই যখন আমরা বলি যে আমার হাত, আমার শরীর, সেগুলো সবই আমার থেকে আলাদা, সেগুলো আমি নয়, তো আয়নায় আমরা আমাদের শরীরটা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা আমি নয়, কারণ আমার শরীর, আমি ব্যক্তিটি আলাদা, তার কাছে এই শরীরটা রয়েছে। সেই রকম আমরা যখন বলি আমার মন, সেটাও কিন্তু আমরা বলি আমার মন, আমি বলি না যে আমি মন, তাই তো? আমরা বলি আমার মন খারাপ, কারণ আমার কাছে মন বলে একটা বস্তু
বস্তু আছে সেটা খারাপ, যেমন বলি আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, সেই রকম টিভি খারাপ হয়ে গেছে মানে তো আমি খারাপ হয়ে যাই। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের শরীর যদি আমি না হয়, আমার মন যদি আমি না হয়, তাহলে আমি কি? আমরা বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করলে দেখতে পাই যে এই আমিত্বে চারটি স্তর রয়েছে। তো একদম প্রথম স্তরে রয়েছে আমাদের শরীর, যেটা আমরা উদাহরণ দিলাম আয়নায় আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো তার অংশগুলি কি কি? আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আমরা জানি, যেমন দর্শন ইন্দ্রিয়, চক্ষু, শ্রবণ ইন্দ্রিয়, কান, ঘ্রাণেন্দ্রিয়, নাসিকা, স্বাদেন্দ্রিয়, জিহ্বা এবং স্পর্শেন্দ্রিয় অর্থাৎ ত্বক। তো মূলত এই পাঁচটি গঠনমূলক একক দিয়ে আমাদের শরীর গঠিত, সেরকম সমস্ত জীবজন্তুরই তাই। এটা গেল প্রথম স্তর। এর উপরে আমাদের আরেকটা স্তর রয়েছে যেটাকে বলা হচ্ছে মন। মনের সাথে শরীরের পার্থক্য হচ্ছে মনকে ধরা হয় একটা চৌবাচ্চার মতো, অর্থাৎ একটা আধার, একটা বাক্স। কিসের বাক্স? যেখানে থাকে চিন্তা ভাবনা এবং অনুভূতি, ঠিক আছে? ধরো তোমরা আগ্নেয়গিরি দেখেছ, সেখানে যেমন সবসময় লাভার উৎপত্তি হয়, বা কোন উষ্ণ প্রশ্রবণে যেরকম সবসময় জল ফুটতে থাকে, সেই রকম মনের মধ্যে সবসময় চিন্তার তরঙ্গ আসে। সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের মধ্যে সহস্র ভাবনা আসে, সমুদ্র থেকে জিনিস ভেসে ওঠার মতো, আর থাকে অনুভূতি। তৃতীয় স্তর যেটাকে আমরা বলি বুদ্ধি। বুদ্ধির সাথে মনের পার্থক্য হচ্ছে মন, মনে শুধু ভাবনাটাই আসে, সেই ভাবনাটা বিশ্লেষণ করা মনে হয় না। ভাবনাগুলো বা অনুভূতিগুলো আমরা বিশ্লেষণ করি আমাদের বুদ্ধি দিয়ে, অর্থাৎ লজিক, রেশনালিটি, অর্থাৎ যুক্তিবাদ। যুক্তি দিয়ে আমরা সেই ভাবনাগুলোকে ছেড়ে নিতে পারি, সেটা হচ্ছে বুদ্ধির কাজ। এবং ভালো মন্দের বিচার করার ক্ষমতা, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, সেটাও আসে বুদ্ধি থেকে। চতুর্থ স্তর আমাদের অস্তিত্বে, যাকে বলা হয় আত্মা অর্থাৎ সোল। এবং এই আত্মার উপসর্গ কি? এই আত্মার উপসর্গ হচ্ছে চেতনা বা চৈতন্য। এই যে প্রত্যেকের মধ্যে কনসাসনেস রয়েছে বা চেতনা রয়েছে, মানুষেও রয়েছে, জীবজগতেও রয়েছে, গাছপালা ব্যাকটেরিয়ার মধ্যেও রয়েছে, নিজের অস্তিত্ব সম্পর্কে সজাগতা, সেটাকেই বলে চেতনা, সেটা হচ্ছে কনসাসনেস। এবং সেটা আত্মার একটা লক্ষণ। এবং এই আত্মাই জীব এবং জড়ের মধ্যে পার্থক্য তৈরি করে। তোমরা জীবন বিজ্ঞানে পড়েছ জীবনের সংজ্ঞা, যার চলন, গমন, বৃদ্ধি, জনন, এই ধরনের কিছু ধর্ম লিপিবদ্ধ করা আছে জীবনে। অবশ্যই সেগুলো জীবনের বৈশিষ্ট্য, কিন্তু সেগুলোর উৎস অর্থাৎ মূল বৈশিষ্ট্য, যার থেকে ওই বৈশিষ্ট্যগুলোর উৎপত্তি, সেটার নাম হচ্ছে আত্মা, যা আমাদের প্রত্যেকে নিজের পরিচর্যা, ঠিক আছে? এবার আমরা ভেবে দেখব যে আমরা এই চারটি পার্থক্য কেন করছি। অনেকের মনে হতে পারে যে শুধু শরীর আর আত্মা এই দুটি জিনিস ভাবলেই হয়, বা মন এবং শরীর এই দুটো জিনিস ভাবলেই হয়, বুদ্ধিকে আলাদা করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করে বোঝার চেষ্টা করব কেন এই চারটি স্তরকে আমরা আলাদা আলাদা ভাবে চিহ্নিত করছি। সেটা আমাদের সাহায্য করবে মনকে বুঝতে এবং মনকে নিয়ন্ত্রণ করতে। প্রথমে আমরা
জড় পদার্থের সঙ্গে জীবের পার্থক্যের প্রথম স্তর হচ্ছে ইন্দ্রিয়, অর্থাৎ মানুষের বিভিন্ন ইন্দ্রিয় আমরা চোখে দেখতে পাই, ব্যাকটেরিয়ারও ইন্দ্রিয় রয়েছে। তুমি দেখো ব্যাকটেরিয়া ফাজ, তার একটা সুর থাকে যেখান থেকে সে পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে, তো সেটা হল ব্যাকটেরিয়ার ইন্দ্রিয়। তো একদম জীবাণু থেকে শুরু করে বৃহত্তর জীব পর্যন্ত প্রত্যেকেই বিভিন্ন ধরনের ইন্দ্রিয় রয়েছে, সেন্স অর্গান, যার থেকে পরিবেশ থেকে সে তথ্য সংগ্রহ করে। তো সেইগুলো জড়ের থেকে উচ্চ স্তরে রয়েছে, প্রথমে জড় পদার্থ, তারপর জীবন। সে জীবনের মধ্যে যে চারটি স্তর, চারটি স্তরে যে প্রথম স্তর সেটাও জড় পদার্থ থেকে উচ্চ স্তরে রয়েছে। কেন? কারণ জড় পদার্থ নিজের থেকে জড় পদার্থকে মানে জড় পদার্থ থেকে আমরা যদি কোনো জিনিস তৈরি করতে চাই তাহলে আমাদের ইন্দ্রিয়ের প্রয়োগ করতে হয়, অর্থাৎ এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলোর মাধ্যমে আমরা জড় পদার্থকে প্রসেস করি, সেগুলো দিয়ে বিভিন্ন জিনিস বানাই। ধরা যাক এই ইট, কাঠ, বালি, পাথর, চুন, সুরকি এগুলো সমস্ত পড়ে রয়েছে, এগুলো জড় পদার্থ, এগুলো নিজে নিজে ঘর বাড়িতে পরিণত হয় না, এর জন্য হাত পা লাগাতে হয়, মেশিন চালাতে হয়, কাউকে না কাউকে কাজ করতে হয়। অর্থাৎ জড় পদার্থকে কন্ট্রোল করার ক্ষমতা, জড় পদার্থকে ম্যানিপুলেট করার ক্ষমতা শরীরের ইন্দ্রিয় গুলো রয়েছে। সেই জন্য আমরা বলতে পারি যে ইন্দ্রিয় জড়ের থেকে উপরের স্তরে রয়েছে। পরবর্তী স্তর আমরা বলছি মন, আমি বলছি মন এই ইন্দ্রিয়ের থেকে উপরের স্তর। সেটা কিভাবে বুঝতে পারবো, আমি দুটি ছোট উদাহরণ দিচ্ছি। ধরা যাক তুমি তোমরা ফুটবল খেলছো এবং ফুটবল খেলতে খেলতে চোট পেয়েছো, আঘাত লেগেছে, ঠিক আছে, তো পা থেকে বসে পড়েছো, কিছুক্ষণ খেলা স্থগিত আছে এবং তারপর তুমি একটা গোল করে ফেলেছো বা তোমার দলেরই একজন গোল করেছে, তখন সে আনন্দের চড়ে তুমি এমন লাফিয়ে উঠলে, এখন ঘুরতে চলে তোমার পায়ের ব্যথা তুমি ভুলে গেলে, তাই তো? তো সেই আনন্দের অনুভূতি, গোল করার আনন্দের অনুভূতিটা মানসিক অনুভূতি, সেই অনুভূতিটা মনে এসছে এবং যেহেতু মন ইন্দ্রিয়ের থেকে উপরের স্তরে সেই জন্য চাইলে মন পারে ইন্দ্রিয়ের অনুভূতিগুলোকে ভুলে যেতে বা তার উপরের স্তরে উঠতে, সবসময় পারা যায় না কিন্তু মন চাইলে সেটা পারে এবং মানে তোমরা যদি অভ্যাস করো তাহলে সবসময় সেটা পারে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব যে বুদ্ধি কেন মনের থেকে উপরের স্তর। ধরা যাক ডাক্তারবাবু তোমাকে একটা ওষুধ দিয়েছে, তোমার কোনো জ্বর হয়েছে বা পেট খারাপ হয়েছে, একটা ওষুধ দিয়েছে সিরাপ, ঠিক আছে, এটা খেতে হবে। তো তোমার মন হয়তো ধরো ওষুধটা খুব তেত খেতে, তাই তো? তো মন ওষুধটা খেতে চাইবে না, বলবে যে না আমার দরকার নেই বাবা এত তেত ওষুধ, কিন্তু তোমার বুদ্ধি তোমাকে বলবে ওষুধটা না খেলে আমার রোগটা সারবে না, তাই তো? তো সেই বুদ্ধি যদি প্রয়োগ করো, সেই বুদ্ধি সম্পর্কে যদি তোমরা সজাগ হও তাহলে অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করে তার উপরে উঠতে পারবে যে না মন যতই বলুক খাবো না আমাকে খেতে হবে, সেটা হচ্ছে বুদ্ধি। পরীক্ষার আগে মন পড়াশোনা করতে চায় না, সে তোমাকে বুদ্ধি বলবে যে না পড়াশোনা না করলে পরীক্ষায় ফেল করবে, ব্যাপারটা হচ্ছে সেই রকম। আচ্ছা চতুর্থ উদাহরণ আমি যেটা দেব তাতে বলছি যে আত্মা বুদ্ধির থেকে উপরের স্তরে রয়েছে, সেটা কেন? ধরা যাক কোন রোগী হাসপাতালে কোমায় শুয়ে রয়েছে, তাই তো? তো যে কোমায় শুয়ে রয়েছে তার ইন্দ্রিয় কোনো কাজ করছে না, তার মনও কোনো কাজ করছে না, তার বুদ্ধিও কোনো কাজ করছে না, সে কোনো ডিসিশন নিচ্ছে না যুক্তি দিয়ে বিচার করে, তাই তো? তার মধ্যে আনন্দ সুখ দুঃখের অনুভূতিও আসছে না, ফলে তার মনও কাজ করছে না, অথচ সে ব্যক্তিটি বেঁচে আছে এবং তার মধ্যে জীবনের স্পন্দন আছে এবং এই চেতনার যে লক্ষণ, চেতনা আত্মার অন্যতম বৈশিষ্ট্য, আত্মার লক্ষণ। তো তো আমরা দেখতে পাচ্ছি যে যখন ইন্দ্রিয় কাজ করছে না, মন কাজ করছে না, বুদ্ধি কাজ করছে না, তখনও চেতনা কাজ করছে, অর্থাৎ আত্মা কাজ করছে। সেই জন্য আমরা ধরে নিতে পারি যে আত্মা এই তিনটি স্তর থেকে অনেক উপরের স্তর।
ঠিক আছে। এবার আমরা বিচার করে দেখব যে আত্মাকে কেন আমরা শরীরের থেকে বেশি গুরুত্ব দিতে চাইছি। 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ কেমিস্ট্রি অ্যান্ড সয়েল, সরকারি সংস্থা, তাদের একটি প্রতিবেদন বলে যে একটা মানুষের শরীর যা যা উপাদানে তৈরি, ধরো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যত গ্রাম করে যে যে উপাদান লেগেছে সেগুলো যদি বাজারে কেনা যায় তাহলে তার মূল্য হবে $4.50, অর্থাৎ আজকের দিনে তার দাম হবে প্রায় 250 টাকার মতো, 250 টাকা। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত হই, একদম নিউরন থেকে শুরু করে, অ্যাক্সন ডেনড্রন থেকে শুরু করে প্রত্যেকটি কোষ, কলা, তন্তু, পুঙ্খানুপুঙ্খ, প্রত্যেকটি অনুপরমাণুর হিসেব যদি পয়সা দিয়ে করি, সেগুলো বাজারে কিনি, তাহলে গড় একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের গড় মূল্য হওয়া উচিত 250 টাকা। এখন যদি সেটাই সত্যি হয় তাহলে যখন কোনো একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, একটা গাড়ির দাম প্রায় নতুন গাড়ির দাম 4 লাখ টাকা, 5 লাখ টাকা, সেকেন্ড হ্যান্ড কিনলেও প্রায় 60,000 টাকা বা 1 লাখ টাকা অন্তত, বহু পুরোনো গাড়ি হলো, তাই তো? একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির যদি ক্ষতি হয় তাহলে আমাদের উচিত সেই মানুষটাকে না বাঁচানোর চেষ্টা করে গাড়িটাকে বাঁচানোর চেষ্টা করা, এবং মানুষটাকে ফেলে রাখা, গাড়িটাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে করা। সাধারণ বুদ্ধি তাই বলে, কারণ গাড়ির দাম মানুষের দামের থেকে বেশি, নিশ্চয়ই তাই না? তার মানে আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, সেটা আমরা মানতে চাই বা না চাই, নিজের নিজেদের অজান্তেই আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে বা যে কোনো সাধারণভাবে যে কোনো জীবের মধ্যে এমন একটা কিছু জিনিস আছে যেটা তার শরীরের থেকে অনেক উপরের স্তরে। সেই বস্তুটাকে বিজ্ঞানীরা এবং মুনি ঋষিরা এবং ধর্মবাদীরা সবাই যৌথভাবে আত্মার নাম দিয়েছে। তো আমরা যেহেতু সবাই বিজ্ঞানের ছাত্র, তো আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, আমরা চাই সবকিছু ল্যাবরেটরিতে দেখতে। তো সেই আত্মারও প্রমাণ হিসেবে যে সমস্ত বিজ্ঞানী আত্মা নিয়ে গবেষণা করেন তারা আত্মার প্রমাণ সম্পর্কে কিছু কিছু তথ্য দিয়েছেন, সেগুলি হল, প্রথম প্রমাণ হচ্ছে জাতিস্বর, অর্থাৎ পূর্বজন্মের স্মৃতি যাদের মনে থাকে, এই বিষয়ে পরের স্লাইডে আমি আরো ডিটেলসে বলবো। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ডেজাভু, অর্থাৎ অনেক সময় তোমরা কোনো জায়গায় বেড়াতে গেলে তোমাদের মনে হয়, বা কোনো মানুষের সাথে আলাপ করলে তোমাদের মনে হয় যে হয়তো একে আগে কোথাও দেখেছি, বা এর সাথে আগে কথা বলেছি, বা এই জায়গায় আমি আগেও বেড়াতে এসেছি, ঠিক আছে? তো সেই অনুভূতিটাকে ডেজাভু বলা হয়, তার সাথেও পূর্বজন্মের স্মৃতির যোগাযোগ রয়েছে। তৃতীয় প্রমাণ হচ্ছে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা ওবিই বলা হয়। তো মানুষ যখন প্রচন্ড ক্লান্ত থাকে অনেক সময় দেখা যায় যে তখন অনেকেই নিজের শরীরের বাইরে বেরিয়ে গিয়ে নিজের শরীরটাকে বাইরে থেকে দেখতে পায়, বিশেষ করে যারা প্রচন্ড শারীরিক ব্যায়াম করে বা ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারা যখন সেই ক্লান্তির চরম সীমায় পৌঁছে যায় এই ধরনের ঘটনা কিন্তু তারা অনুভব করে থাকে, সেটাকে বলে আউট অফ বডি এক্সপিরিয়েন্স। আরেকটা প্রমাণ রয়েছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, প্রচুর ডাক্তার মরণাপন্ন রোগীদের সঙ্গে থেকে এই জিনিসটা স্টাডি করেছেন এবং দেখা গেছে যে অনেকে, অনেক মরণাপন্ন রোগী মৃত্যুর একদম ভীষণ কাছ থেকে আবার জীবনে ফিরে এসেছে, এবং তারা হয়তো তখন কোমায় ছিল, তাদের কোনো কিছু ভাবনা চিন্তা করার ক্ষমতা, বিচার বুদ্ধি করার ক্ষমতা ছিল না, অথচ তারা বর্ণনা করে যে তারা কিভাবে মৃত্যুর কাছাকাছি গেছিল এবং কিভাবে ফিরে এসেছে, সেটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এছাড়া মনোবিজ্ঞানীরা অনেক মানসিক ব্যাধি তার উৎপত্তি স্থল মনে করেন পূর্বজন্মের কোনো ঘটনা। ধরা যাক অনেক ছেলে মেয়েকে আমরা দেখতে পাই ছোটবেলা থেকে জলে খুব ভয় পায়, অথচ তার জলে ভয় পাওয়ার কোনো কারণই নেই, না ছোটবেলায় তাকে জলে ফেলে দেওয়া হয়েছে বা জল থেকে ভয় দেখানো হয়েছে, কিন্তু প্রথম থেকে তার মধ্যে আমরা দেখতে পাই সে হয়তো জলের কাছে যেতে চাইছে। তো অনেক মনোবিজ্ঞানী মনে করে যে হয়তো পূর্বজন্মে তার
জলে ডুবে মৃত্যু হয়েছিল বা জলে কোনো সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার থেকে সেই ভীতিটা মনের মধ্যে থেকে গেছে। সেরকম কেউ উঁচু জায়গা থেকে দাঁড়ালে ভয় পায় বা অনেকে আগুনে ভয় থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিসের ভীতি থাকে, যদিও তার কোনো অভিজ্ঞতা আমাদের এই জন্মে থাকে না। তুমি একবার আগুনে পুড়ে গেছো, সেখান থেকে তোমার আগুনের ভীতি এসছে, সেটা স্বাভাবিক। কিন্তু তুমি কোনোদিনই আগুনে পড়োনি, আগুনের কাছেও যায়নি, তাও আগুনে ভয় পাচ্ছ, তুমি অন্য কাউকে পুড়তে দেখোনি, সেই জিনিসটার ব্যাখ্যা করতে গিয়ে মনোবিজ্ঞানীরা বলেছে যে খুব সম্ভবত এটি পূর্বজন্ম থেকে এসেছে। আমরা বিভিন্ন ধর্মেও দেখি যে এই জাতিশ্বরবাদ সম্পর্কে একই কথা বলা রয়েছে। হিন্দুদের ভগবদ গীতা, ইহুদিদের ধর্মগ্রন্থ জোহার, বাইবেলের গসপেল অফ সেন্ট ম্যাথিউ এবং কোরআন, প্রত্যেকটি ধর্মেও জাতিশ্বরের কথা রয়েছে। তো আমরা এবার দেখি যে বিজ্ঞানীরা কি বলছে এই জাতিশ্বরবাদ সম্পর্কে। তোমরা ইতিহাসে পড়েছ এই সমস্ত বিজ্ঞানীদের কথা, পাইথাগোরাস থিওরেম তোমরা সবাই পড়ো, সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির বর্গের সমষ্টি অধিভুজের বর্গের সমান। তো সেই গ্রিক গণিতজ্ঞ পিথাগোরাস তার জীবনীতে লিখে গেছেন যে তার পূর্বজন্মের সমস্ত ঘটনা মনে ছিল, ঠিক আছে। সিমিলারলি সক্রেটিস এবং প্লেটো, যাদেরকে আধুনিক লজিক তার জনক বলা হয়, অর্থাৎ আমরা যখন গণিতে কোনো কিছু প্রমাণ করি, গাণিতিক প্রমাণ বলতে কি বোঝায়, তোমরা যখন একটা উপপাদ্য প্রমাণ করো সে প্রমাণটা সত্যি প্রমাণ কিনা, তার গাণিতিক ধ্যান ধারণা সক্রেটিস এবং প্লেটো দিয়ে গেছেন। তো তারা দাবি করেছেন যে আত্মা বলে অবশ্যই একটি বস্তু রয়েছে। তো ইটালির জিওর্জানো ব্রুনো, এর কথা তোমরা ইতিহাসে পড়েছো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যাকে ইলেকট্রিসিটির আবিষ্কর্তা বলা হয়, উনি ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎ থেকে শক পেয়েছিলেন, তারপরে উনি ইলেকট্রিসিটি আবিষ্কার করেন, উনিও দাবি করেছিলেন যে ওনার পূর্বজন্মের সমস্ত ঘটনা মনে আছে, ঠিক আছে। নেপোলিয়ন, গেটে জার্মান কবি, আরো আধুনিক উদাহরণ হচ্ছে হেনরি ডেভিড থরো, ওয়াল্ট হুইটম্যান, চার্লস ডিকেন্স যার গল্প তোমরা পড়ে থাকো, বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় এবং হারমান হেস নোবেল লরিয়েট জার্মান কবি, এরকম বিভিন্ন ব্যক্তির কথা আমরা বলতে পারি। তো এটা গেল ইতিহাসের কথা। এবার দেখা যাক একদম সাম্প্রতিক সময়ে আধুনিক বিজ্ঞানীরা কি বলছে, যাদের কথা আমরা বইতে পড়ি না বা ইতিহাসে পড়ি না। ডক্টর উইলফ্রেড জি বিগেলো, উনি বিখ্যাত কার্ডিওলজিস্ট, টরন্টো জেনারেল হাসপাতাল ক্যানাডার সেখানকার কার্ডিওভাসকুলার সার্জারি ইউনিটের উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং উনি আমাদের পেসমেকার বলে যে যন্ত্রটা বসানো হয় অনেকের ঘাটে, তার অন্যতম আবিষ্কর্তা। তাছাড়া হাইপোথার্মিয়া বলে একটা হার্ট সার্জারি হয়, স্পেশাল হার্ট সার্জারি, সেইটারও আবিষ্কর্তা উনি। তা উনি বিভিন্ন হার্ট পেশেন্টকে হ্যান্ডেল করে তাদেরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে, এবং অনেকে হয়তো মেডিকেলি তাদেরকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে, পরে তারা আবার বেঁচে উঠেছে, এবং এই সমস্ত কিছু অধ্যয়ন করে ওনার ধারণা হয়েছে যে আত্মা বলে অবশ্যই কোনো বস্তু আছে। এবং উনি দাবি করেছেন যে পৃথিবীর সমস্ত কলেজে, স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে আত্মার সম্পর্কে পঠন পাঠন এবং গবেষণা হওয়া উচিত। এই যে আত্মার সম্পর্কে আমাদের এত ধোঁয়াশা কেন, তার কারণ এটা নিয়ে গবেষণা হয় না। আজকে একটা রাসায়নিক পদার্থ নিয়ে যত গবেষণা হয়, পদার্থবিদ্যা নিয়ে যত গবেষণা হয়, গণিত নিয়ে যত গবেষণা হয় সারা পৃথিবীতে, আত্মা নিয়ে তত গবেষণা কোথাও হয় না। কারণ সরকারও সেই গবেষণা করার অনুদান দেয় না, বা যারা প্রাইভেট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারাও এটা নিয়ে আলোচনা করতে চায় না। এখন কোনো জিনিস নিয়ে যদি গবেষণা না হয়, রিসার্চ না হয়, তাহলে সেই জিনিস সম্পর্কে জ্ঞান অবশ্যই কম থাকবে, এবং মানুষের ধারণাও কম থাকবে, এবং মানুষের ভুল ধারণাও বেশি থাকবে। তো ডক্টর বিগেলো সেই জন্য বলেন যে এটা নিয়ে সিস্টেমেটিক সায়েন্টিফিক স্টাডি হওয়া উচিত।
নাম তোমরা শুনে থাকবে, ডক্টর রিয়ান স্টিভেনসন। উনি ইউনিভার্সিটি